আমি তো রাজনীতির বাইরে ছিলাম, টোটালি এটা ভালোই লাগছে, কারণ মানুষ মমতা ব্যানার্জির উপর ভরসা রেখেছে, তার উন্নয়নের উপর ভরসা রেখেছে, এটাই। এবং তাতে মানুষের যে রায়, এই রায় নিশ্চয়ই স্বপক্ষে গেছে তৃণমূল কংগ্রেসের, আমরা গর্বিত আনন্দিত। এবং বেশ কিছু মানুষ মারা গেছে নির্বাচনে হিংসাত্মক ঘটনায়, তাদের পরিবার পরিজনকে সমবেদনা জানাই, সে যে দলেরই হোক না কেন। নির্বাচন যদি এই ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটে তাহলে ভালো লাগে আরও। তো সেখানে কিছুটা মর্মাহত হয়েছিলাম যখন বারবার এইসব সংবাদ আসছে বিশৃঙ্খলা। যাই হোক, সর্বোপরি মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, পার্থিব করে আবার আগামী দিনে আমাদের পথ চলা শুরু করতে হবে। কর্মীদের বলবো, যদি আমাদের কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আবার নতুন করে মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের উন্নয়নকে সামনে রেখে, মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আবার নতুন করে পথ চলা শুরু করতে হবে। মানুষের যে এই রায় আমাদেরকে আরও বেশি দায়বদ্ধ করে দিয়েছে এবং আরও বেশি আমাদেরকে সংবেদনশীল করেছে। সুতরাং হার জিত নির্বাচনে হবে, যারা হেরেছে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আমরা চাইবো কোথাও যেন আর হিংসাত্মক কোনো ঘটনা না ঘটে, কেউ কারোর উপরে কোনো রকমভাবেই যে কেউ হেরে গেছে তার উপরে আক্রমণ অত্যাচার এগুলো না হয়, তারা যেন সংবেদনশীল হয়, সহমর্মিতা তাদের যেন থাকে। সকলেই আমাকে ভোট দিয়েছে, মানসিকতা নিয়ে যেন চলে, এটাই বার্তা দেবেন।